নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যে আলোচনা করতে চলেছি এজিং এর ব্যাপার নিয়ে। এজিং হলে আস্তে আস্তে এখানে একটা ন্যাজোলেবিয়াল ফোল্ড চলে আসে, এই 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 গালের জায়গাটা নিচে নেমে চলে আসে, স্যাগিনেস চলে আসে। সেই স্যাগিনেসের সলিউশনটা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন সব বন্ধু দর্শক এসছেন, ওনাদের যদি ভিডিও ভালো লাগে অনুরোধ করছি লাইক করার জন্য, আর সাবস্ক্রাইব করলে খুশি হব, শেয়ার করলে অনেক মানুষ যারা জানেন না উনি ওনারা ওয়াকিবহাল হবেন। আর পূর্ণ বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ভালোবাসা দিয়ে যাচ্ছেন, ওনাদের অশেষ অশেষ ধন্যবাদ। এজিং হলে আমাদের এজ বাড়লে আফটার 40s ধরুন, বা আজকাল জেনারেশনের উপরে ডিপেন্ড করছে, একটু 5-10 বছর আগেও আমাদের এই স্যাগিনেস চলে আসে, গালটা নিচে ঝুলে গেল, এখানে একটা ন্যাজোলেবিয়াল ফোল্ড চলে এলো, এখানে ফ্রাউন লাইন্স চলে এলো, এই ফ্রাউন লাইন, এই এই সমস্ত জিনিসগুলো কিন্তু বয়সের ছাপ ছেড়ে দেয়। আর আমরা সবসময় নিজেকে বেটার প্রেজেন্ট করতে, ইয়াং প্রেজেন্ট করার জন্য আমরা চেষ্টা করি, এবং লুকস যাতে আমাদের ভালো থাকে সেটা আমরা চেষ্টা করি প্রজেক্ট করার। কিন্তু বয়স তো বয়স, এটা হয় কেন? কারণ হাইলুরোনিক অ্যাসিড বলে একটা অ্যাসিড সিক্রেশন আমাদের বডির মধ্যে তৈরি হয় হরমোনাল সিস্টেম থেকে। সেই হাইলুরোনিক অ্যাসিড আমাদের যত মাসলস টিস্যুজ আছে এইগুলোকে, এইগুলোর গঠনটাকে ধরে রাখে। এবার 35-40 এজের পর থেকে এই হাইলুরোনিক অ্যাসিডের প্রোডাকশনটা অনেকটাই কমে যায় এবং বন্ধ হয়ে যায়। যখনই এগুলো বন্ধ হয়ে যায় ওই গঠনটা ধরে রাখার মতন ক্ষমতা আমাদের ফেসিয়াল নার্ভ বা ফেসিয়াল টিস্যুজে ক্ষয় হয়, আর গ্র্যাজুয়ালি স্যাগিনেস অফ দ্য ফেস চলে আসে। গাল নিচে যখন ঝুলে যায় তখনই এখানে একটা নাকের দিক থেকে একটা ন্যাজোলেবিয়াল ফোল্ড একটা চলে আসে। এই ন্যাজোলেবিয়াল ফোল্ড আসলে আমরা হয়তো ওটাকে ধরে রাখতে হবে। কিছু কিছু মানুষ আবার যেরকম যোগা আছে সেরকম ফেস যোগাও হয়, ফেসের ডিফারেন্ট টাইপ অফ যোগা করলে কিন্তু কিছুটা বজায় রাখা যায়, মাসলটাকে স্ট্রেংথ দিয়ে কিছুটা বজায় রাখা যায়, বাট ওই ফোল্ডটা সরে না, ফোল্ডটা থেকেই থাকে, এজিংয়ের ছাপ একটা পড়েই থাকে। অর্থাৎ সেটাকে দূর করতে গেলে যেরকম থাইরয়েডের যদি আপনার অসুবিধা হয়, হাইপোথাইরয়েডিজম যদি হয়, টিএসএইচ অনেক হাই পাওয়া যাচ্ছে, তার মানে থাইরক্সিন প্রোডাকশন আমাদের শরীরে হচ্ছে না বা কমে গেছে, তার জন্য আমাদের অ্যাডিশনালি থাইরয়েডের বডিগুলো থাইরক্সিন ট্যাবলেটগুলো খেতে হয় রেগুলার বেসে, যেহেতু সেই সল্ট বডি পাচ্ছে না বলে অ্যাডিশনালি উপর থেকে খেতে হচ্ছে বডিকে পূরণ করার জন্য। ঠিক সেই রকমই হাইলুরোনিক অ্যাসিড যখন প্রোডাকশন আমাদের কমে গেছে, বন্ধ হয়ে গেছে, এই স্যাগিং আর এই ন্যাজোলেবিয়াল ফোল্ড চলে এসছে, তো সেই তার জন্য আমরা হাইলুরোনিক অ্যাসিড এইখান থেকে ইনজেক্ট করে এই ভেতরে যদি আমরা দিয়ে দিই, তো যেটা কমার্শিয়ালি অ্যাভেলেবল হাইলুরোনিক অ্যাসিড ওটা জেল বেসডে থাকে, সেটা দিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে অন দ্য টেবিল ইটসেলফ এই ন্যাজোলেবিয়াল ফোল্ডের ভাঁজটা চলে যায়, আর কিছুটা যদি এই পার্টটায় দিয়ে দেওয়া যায় তা এখানটাও একটু চামড়াটা টান হয়ে যায় বলে ফেসের লুকটা অনেকটা রিজুভিনেটেড ফিল করি আমরা, এবং ওই লুকসটা ফিরে আসে আর এই ন্যাজোলেবিয়াল ফোল্ডটা চলে যায়। তার থেকে আরও বেশি তাকে প্রজেক্টেড যদি আমরা মনে করি ভাবি করার জন্যে, তাহলে আমরা এখানে থ্রেড দিয়ে দিতে পারি, সুতো যেগুলো পড়ে থাকবে। এবার সুতো নিয়েও আমাদের প্রশ্ন আসে যে সুতো দিয়ে ওটা পারমানেন্ট থেকে যাবে, ওটা কী ক্ষয়ক্ষতি করবে? দেখুন, প্রত্যেক মানুষের, অধিকাংশ মানুষের ছোটো বড়ো কিছু সার্জারি হয়ে থাকে, তো সেই সার্জারিগুলো যখন হয় তখন ভেতরে আমরা ক্যাটগাট বা এই সুচার দিয়ে স্টিচ করি, ভেতরে এই সুতোটা ভেতরেই থেকে যায় আর ওটা গ্র্যাজুয়ালি ডিসলভ হয়ে যায়, বডির সিস্টেমের সাথে এক্সক্রিট হয়ে যায়। ঠিক সেরকমই এই সুতোগুলো কিছুদিনের জন্য ভেতরে থাকে কিন্তু টান টানটা বজায় রাখে, ধরে রাখে। এই ফিলার, যে হাইলুরোনিক অ্যাসিড ফিলার্স আছে, সেই ফিলার্স বা থ্রেডের এজিং, এবার আমি আজকে করালাম কি এটা চিরজীবন থাকবে? না, চিরজীবন থাকবে না, এর একটা লিমিটেশনস আছে, 8 মাস থেকে 12-14 মাস মতন থাকতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে, কারোর 8 মাসে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে আর কারোর 12-14 মাসও চলে, ইট ডিপেন্ডস। ওই মোবাইলের রিচার্জ যেরকম শেষ হয়ে যায়, যেরকম টপ আপ আমরা করি, ঠিক সেরকমই যখন যখন এর আস্তে আস্তে রিচার্জ কমতে থাকবে
তখন আপনারা আর একবার এটা রিফিলিং করে নিতে পারেন, আবার একটা ফিলার্স ইঞ্জেকশন নিয়ে নিতে পারেন। এটা খুব সেফ ইজি প্রসিডিওর, 10 মিনিটের মধ্যে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আপনি বাড়ি গিয়ে নর্মাল লাইফস্টাইল লিড করতে পারেন। খরচ সাপেক্ষ বিষয়, 1 ml আপনার কতটা ন্যাসোলিবিয়াল ফোল্ড আছে বা কতটা ভলিউম আমার দিতে হবে তার উপরে ডিপেন্ড করে খরচটা। বেসিক আমরা মোটামুটি কারেকশন যদি 1 ml এর মধ্যে করি তো 1 ml এর মোটামুটি 8,000 টাকা মতন আছে, আর থ্রেড পার থ্রেড 500 টাকা লাগে। এই দিকে যদি 4টে দিলাম, 4টে এদিকে দিলাম, 8টা থ্রেড যদি আমরা ইউজ করি তাহলে রাফলি 4,000 টাকা। এবার ডিপেন্ড করছে দুটো কম দিলাম কি দুটো বেশি দিলাম, ঠিক সেরকমভাবেই কিন্তু খরচটা ক্যালকুলেট হবে। আর 1,000 টাকা কনসালটেশান ফিস লাগে। এগুলো হলো খরচের বিবরণ। আপনাদের কারোর যদি এরকম প্রসিডিওরের প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা আমাদের কাছে নিতে পারেন। আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানে অ্যালার্জি অ্যাজমা সেন্টারে অ্যাভেলেবেল আছি। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন।